জনপ্রিয় বলিউড অভিনেতা ঋতিক রোশন সম্প্রতি এক নারীর সঙ্গে মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাকে বের হতে দেখা গেছে। এরপর থেকেই প্রেমের গুঞ্জন চাউর হয়েছে। প্রথমে ঋতিকের সঙ্গে থাকা নারীকে চেনা না গেলেও পরবর্তীতে অনেকে বলেছেন ঋতিকের সঙ্গে থাকা নারী আসলে অভিনেত্রী সাবা আজাদ। সুজান খানের সঙ্গে ডিভোর্সের পর দুই সন্তানকে নিয়েই থাকেন ঋতিক। হঠাৎ এই অভিনেত্রীর সঙ্গে তাকে দেখে বলিপাড়ায় তাদের সম্পর্ক নিয়ে কানাঘোষা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। জানা যায় হিন্দি মিউজিক ইন্ডাস্ট্রির একজন বন্ধুর মাধ্যমে ঋতিক ও সাবার পরিচয়। প্রথমে পরিচয়ের পর পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন তারা, সম্প্রতি দেখা করেন। তবে শোনা যাচ্ছে কাজ নিয়ে আলোচনার জন্যই নাকি তারা দুজন নৈশভোজে গিয়েছিলেন। এদিকে এ বিষয়ে জানার জন্য ভারতীয় একটি সংবাদ মাধ্যম সাবা আজাদের সঙ্গে যোগাযোগ করলে তিনি বেশ শান্ত স্বরেই ঋত্বিকের প্রসঙ্গটি এড়িয়ে যান। সাবা আজাদের পুরো নাম সাবা সিং গ্রেওয়াল। তিনি একজন মডেল, গায়িকা ও অভিনেত্রী। দুই হাজার আট সালে দিল কপাটি দিয়ে বলিউড সিনেমায় নাম লেখান। 2011 সালে অভিনয় করেছেন মুসে ফ্রেন্ডশিপ করোগি সিনেমাতে। 2021 সালে ফিলস লাইক ইশক সিনেমায় দেখা গেছে তাকে। এদিকে এর আগে দুই সদস্যের ইলেকট্রনিক মিউজিক ব্যান্ড ম্যাড বয় মিকের সহগায়ক এবং নাসিরউদ্দিন শাহ ও রত্ন পাঠক শাহের পুত্র ইমাদ শাহের সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন সাবা। তবে সেই সম্পর্ক ভেঙে যায় বছর কয়েক আগে।